হ্যালো বন্ধুরা, আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম 365 বেঙ্গলি। নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুলিয়া .gov.in এর তরফ থেকে। এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইনে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এবং এখানে বেশ কয়েকটি শূন্য পদ আছে। এখানে কত টাকা আপনার স্যালারি আছে, কারা কারা আবেদন করতে পারবেন, কী কী শূন্য পদ আছে এবং এখানে আবেদন পদ্ধতি কী আছে, সমস্ত উপায়গুলো আমি আপনাদেরকে বলবো এবং এখানে অ্যাপ্লাই প্রসেসটাও হালকা দেখানোর চেষ্টা করব। ভিডিওটাকে একটু না কেটে সম্পূর্ণটা দেখবেন এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তার কারণ কী, আপনারা যখন ভিডিওতে লাইক করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, আমরা মোটিভেশনস পাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তাই অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এখানে বেশ অনেকগুলি শূন্যপদ আছে যেখানে কিন্তু সাধারণ ডিগ্রিতেও আপনারা আবেদন করতে পারবেন। তো আমি এক এক করে আপনাদেরকে ডিটেলসে বলবো, তার জন্য ভিডিওটাকে দেখতে থাকুন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার। তো এখানে পুরুলিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। 15/3/2023 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন। তো এবারে আমরা একটু ডিটেলসে জানবো। তো দেখুন, এখানে যেটা বলা হচ্ছে যে কন্ট্রাক্ট বেসিসে ইনিশিয়াল পিরিয়ডে আপনার রিক্রুট করা হবে, পিরিয়ডলি টেম্পোরারি বেসিসে, তবে আপনার পারফরমেন্সের উপরে সেটা বৃদ্ধি পাবে, 1 বছর 2 বছর 3 বছর এভাবে বৃদ্ধি পেতে থাকে কন্ট্রাকচুয়াল পোস্টগুলো। তো কন্ট্রাকচুয়াল পোস্টগুলোর ক্ষেত্রে এরকমই কিন্তু নিয়ম থাকে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশনসের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে আমি আপনাদেরকে এবারে পুরো ডিটেলসটা দেখাবো। দেখুন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তো আমরা যদি এখানে দেখি দেখতে পাবো টেকনিক্যাল এক্সপার্ট লাইভলিহুড। এখানে দেখুন একটা ভ্যাকেন্সি আছে যেখানে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, হর্টিকালচার, অ্যানিমেল হাজবেন্ডারি অথবা ফরেস্ট্রি। তো সেক্ষেত্রে আপনারা এলিজিবল, 65 ইয়ার্স এর নিচে বয়স হতে হবে 1/1/2023 ভিত্তিতে। তো এখানে 65 বছরের কম বয়স যাদের তারা এলিজেবল, 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, 25,000 টাকা স্যালারি আছে। প্লেস অফ পোস্টিং এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া অফিস WCDC-র অফিসে আপনার রিক্রুটমেন্টটা হবে। আচ্ছা, ডাটা এন্ট্রি অপারেটর এখানে দেখুন একটা ভ্যাকেন্সি আছে যেখানে গ্রাজুয়েট যে কোনো বিষয় হতে পারে আপনার, নলেজ ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ওয়েব বেসড অ্যাপ্লিকেশনস, ওয়েল কনভার্সনস ইন কম্পিউটার সফটওয়্যার। তো অর্থাৎ কম্পিউটার নিয়ে আপনার একটা দক্ষতা আছে, সাধারণ একটা কম্পিউটার চালাতে পারেন এবং গ্রাজুয়েট আপনি, তো সেক্ষেত্রে আপনার এখানে এলিজেবল। 65-এর নিচে বয়স লাগছে আপনার 1/1/2023 ভিত্তিতে। এখানে এজগুলো এত বেশি দিয়েছে কেন সেটা আমি বুঝতে পারলাম না, তো সাধারণত 40 বছর দিয়ে থাকে। তো এখানে দেখুন 7,500 টাকা স্যালারি আছে WCD পুরুলিয়া অফিসে, এখানে আপনার রিক্রুটমেন্টটা হবে। তো এখানে আমরা আরও ডিটেলসে জানবো। তারপর দেখুন WDT ইঞ্জিনিয়ারিং। তো আমরা যদি এখানে দেখি দেখতে পাবো 5টা ভ্যাকেন্সি আছে যেখানে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি এটসেট্রা, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 65 বছরের কম বয়স হতে হবে, 1/1/2023 ভিত্তিতে, কম্পিউটার লিটারেজ। এখানে দেখতে পাচ্ছেন যে ফিল্ড এক্সপিরিয়েন্স এগুলো আপনার লাগছে 10,000 টাকা স্যালারি, প্রজেক্ট লেভেলে আপনার এখানে ভ্যাকেন্সি আছে। 4 নম্বরে আছে WDT লাইভলিহুড, একটা ভ্যাকেন্সি আছে, গ্রাজুয়েট ইন এগ্রিকালচার, ফরেস্ট্রি, প্লান্ট সায়েন্স, অ্যানিমেল সায়েন্স। তো সেক্ষেত্রে আপনার এখানে এলিজেবল, 65 বছরের কম বয়স হতে হবে এবং তার সঙ্গে আপনারা কম্পিউটার জানেন, 10,000 টাকা স্যালারি, প্রজেক্ট লেভেল। তারপরে সোশ্যাল ওয়েলফেয়ারে 2টো ভ্যাকেন্সি আছে যেখানে ডিগ্রি ইন রুরাল ডেভেলপমেন্টস, সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল সায়েন্স, এগ্রিকালচার ইকোনমিক্স, 65 বছরের কম বয়স হতে হবে এবং এখানে আর কি বলা হচ্ছে দেখুন 10,000 টাকা স্যালারি আছে, প্রজেক্ট লেভেল এবং এখানে কম্পিউটার লিটারেট আপনাকে হতে হচ্ছে। কিন্তু আর কি বলা হচ্ছে 6 নম্বরে, তো 6 নম্বরে বলা হচ্ছে WDT মাইক্রো এন্টারপ্রাইজেস। তো এখানে 3টে ভ্যাকেন্সি আছে, গ্রাজুয়েট ইন কমার্স, তো সেটা আপনার এখানে গ্রাজুয়েট হতে হচ্ছে কমার্সে এবং তার সঙ্গে আপনার যদি ইকোনমিক্সে গ্রাজুয়েট হয়ে থাকেন সেক্ষেত্রেও হবে, বা রুরাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে থাকলে আপনি এলিজেবল। 65 বছরের কম বয়স হতে হচ্ছে, 10,000 টাকা স্যালারি আছে, প্রজেক্ট লেভেলে আপনার এখানে ভ্যাকেন্সিটা আছে। এবার আমরা একটু ডিটেলসে জানবো। গুড নিউজ, আনএকাডেমিতে আপনারা যে কোনো কোর্সে এক্সাম 365 কোড ইউজ করলে তো 10% ডিসকাউন্ট পাচ্ছেনই, তার সঙ্গে লিমিটেড টাইম পিরিয়ড অফার যেখানে আপনারা 1 বছরের সাবস্ক্রিপশন নিলে 6 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছেন, আবার 6 মাসের সাবস্ক্রিপশন নিলে 3 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পাচ্ছেন। অর্থাৎ আপনারা কোর্সের দাম তো কমিয়ে নিতে পাচ্ছেন, তার সঙ্গে বেশি সময় ধরে আপনারা পড়াশোনাটাও চালিয়ে যেতে পারছেন। ডেসক্রিপশন বক্সে ডিসকাউন্টেড লিংক রাখা রয়েছে এবং ভিডিও শেষে বিস্তারিত বলা হয়েছে। তো দেখুন, এখানে যেটা বলা হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে purulia.nic বা purulia.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি আপনাদেরকে দেখাবো। তো আবেদন শুরু হয়েছে 17/3/2023 থেকে এবং লাস্ট ডেট
30/3/2023। তো 30শে মার্চ 2023 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। অনলাইনে আপনারা অ্যাপ্লাই করার সময় অবশ্যই যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন তার সাইজ ডাইমেনশনস এগুলো অবশ্যই দেখে দেবেন, কারণ আপলোড হওয়ার সময় কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেবে আপনার। তো আগে থাকতে বলে রাখবো এই যে 3 নম্বর এবং 4 নম্বর এবং 5 নম্বর পয়েন্টটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে একটু দেখে নেবেন যারা অ্যাপ্লাই করতে চান। এবং এখানে যদি আমরা দেখি দেখতে পাবো যে একজন ক্যান্ডিডেটস একটার জন্যই আবেদন করতে পারবেন। এবারে আসছে আবেদনের লিঙ্ক। তো আবেদনের লিঙ্কটা আপনারা পুরুলিয়া wb.in এর রিক্রুটমেন্ট সেকশন থেকে পেয়ে যাবেন। তো রিক্রুটমেন্ট সেকশন আসলে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন যে অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার KRVP। তো আমরা যদি দেখি এখানে দেখতে পাবো যে অ্যাপ্লাই লিঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন এই যে, তো এটা হচ্ছে অ্যাপ্লাই লিঙ্ক। তো এখান থেকে আমরা যদি ক্লিক করি আমরা এই পেজটাতে চলে আসবো। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই পেজটাতে আমরা চলে আসবো। তো এখান থেকে আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, রিটেনটি অপারেটর নাকি আপনারা WDT নাকি WDT লাইভলিহুড, তো কোনটাতে আপনারা আবেদন করতে চান। এবং এখানে একটা মজার বিষয়, আপনাদের আবেদন করার জন্য কোনো রকম আবেদন ফি লাগছে না। এখানে দেখতে পাচ্ছেন নোটিশও বলা নেই এবং এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ডকুমেন্টস এখানে কি কি লাগবে আপনারা একবার দেখে নেবেন যে আপনার লাগছে আধার, তারপরে আপনার লাগছে অরিজিনাল এজ প্রুফ, তারপরে আপনার 10th মার্কশিট, 12th মার্কশিট, অরিজিনাল গ্রাজুয়েশন সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনারা দেখাতে পারেন অপশনাল এটা, তারপরে স্ক্যান কপি, রিসেন্ট কালার ফটো, সিগনেচার, এগুলো আপনাকে আপলোড করতে হবে। এবং সাইজটাও কিন্তু এখানে পুরো ডিটেলসে বলা হয়েছে। এবং এখানে আপনারা নোটিশটাকে ডাউনলোড করার জন্য ডিসক্রিপশন বক্স ফলো রাখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিঙ্কটা রেখে দিয়েছি, অ্যাপ্লাই লিঙ্কটাও আপনাদের জন্য রেখে দিয়েছি, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। তো আশা করছি আপনাদেরকে ডিটেলসে বলতে পারলাম। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। আনএকাডেমি আপনাদের জন্য যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন মার্চের 18 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বিভিন্ন রকম ক্লাসের আয়োজন করেছে। যেরকম আপনাদের জন্য মার্চের 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখে বিভিন্ন স্যার ম্যাডামরা ক্লাস নেবেন। এছাড়াও আপনারা টেস্টে অংশগ্রহণ করে বিভিন্ন প্রাইজ মানি জিতে নিতে পারেন। মার্চের 26 তারিখে একটা বড় টেস্ট নেওয়া হবে, 60টা কোশ্চেন্স থাকবে, যেখানে 30 মিনিট সময় থাকবে, নেগেটিভ মার্কস 0.25, এবং এখানে আপনারা 7,000 টাকা জিততে পারবেন। কেউ র্যাঙ্ক মানে 1 যে হবেন সে হচ্ছে 4,000 টাকা, র্যাঙ্ক 2 2,000 টাকা, র্যাঙ্ক 3 1,000 টাকা। এবং এখানে আপনারা কিন্তু টেস্টে যদি ভালো র্যাঙ্ক করেন সেক্ষেত্রেই এই প্রাইজ মানিগুলো পাবেন অ্যামাজন ভাউচার হিসেবে। এছাড়াও মার্চের 20, 21, 22, 23, 24 তারিখে আপনাদের জন্য up to 800 টাকা জেতার একটা সুযোগ করে দিচ্ছে। কোশ্চেন অ্যান্সার দেওয়া মাধ্যমে কিন্তু আপনারা এই প্রাইজটা জিতে নিতে পারবেন। এছাড়াও আনএকাডেমি আপনাদের জন্য নতুন একটি ব্যাচ শুরু করেছে, লক্ষ্যভেদ নামের 100 দিনের ব্যাচ, যেখানে আপনারা সামনে WBCSকে লক্ষ্য রেখে প্রিপারেশন নিতে পারবেন। 3 মাস ডিউরেশনসের ব্যাচটার দাম খুবই কম, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইল। আগমন নামের একটা ব্যাচ, যেখানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে প্রিলিমস এবং মেন্স 2023-24 পরবর্তীতে যারা WBCS দেবেন তাদের জন্য এই ব্যাচটা বেস্ট হবে, কারণ বেসিক থেকে অ্যাডভান্স এখানে পড়ানো হবে। কিন্তু আগেরটাতে যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য ঠিক আছে। তো এখানে আপনারা 12 মাস ডিউরেশনসের একটা ব্যাচ পেয়ে যাবেন। মার্চের 2 তারিখ থেকে ব্যাচটা শুরু হয়েছে। এছাড়া প্র্যাকটিস ব্যাচ ফর কেপি কনস্টেবল ফিল্ম, সামনেই কেপি কনস্টেবল আছে এবং সেইটার জন্য একটা 3 মাস ডিউরেশনসের ব্যাচ অ্যানাকাডেমি লঞ্চ করেছে। WBCS জেনারেল সায়েন্স কমপ্লিট ব্যাচ, যেটা কিন্তু 6 মাস ডিউরেশনসের একটি ব্যাচ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আপনাদেরকে গাইড করা হবে। অপশনাল অ্যানথ্রোপোলজি, সোশিওলজি যাদের আছে তাদের জন্য কিন্তু একটা ভালো অপরচুনিটি কম প্রাইসে আপনাদের জন্য প্রোভাইড করছে অ্যানাকাডেমি। অপশনাল স্টোর ফিচার্সের মাধ্যমে আপনারা কোর্সগুলোকে বাই করতে পারবেন, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইল।